অবশেষে মনোনয়নপত্র তুলে দিলেন বর্তমানের 59 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মীর হাশিম। তৃণমূল কংগ্রেস থেকে তিনি 2 বারের পৌর নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে এবার পৌর নির্বাচন তৃণমূল কংগ্রেসের থেকে প্রার্থী তালিকায় তার নাম বাদ পড়ে। তারপর এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের কথা মতো তিনি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু আজ তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করলেন। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজিত ঐশী। সেদিন আমি যেদিন নমিনেশন করেছিলাম সেদিন আমি বলেছিলাম কি আমি দলের মানে বিরোধিতা করছি না, কিন্তু আমি মমতা ব্যানার্জিকে দেখে দল করি আর মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তা আমি তৃণমূল আছি, তৃণমূল থাকবো। আর আমি একটা কথা বলেছিলাম কি হ্যাঁ আমি জিতে দেখাবো, তারপরে আমি তৃণমূলে যোগ দিব। কিন্তু যাই হোক, তখন আমি একটা কথা বলেছিলাম, আমি দলে ছিলাম, দলের এগেনস্ট নাই। আজকে আমি চিন্তাভাবনা করেছি কি না, মানে আমি যদি দাঁড়াই তাহলে অসুবিধা হবে, আর দলকে জিতাতে হবে। দল ঠিক সব থেকে বড় জিনিস, যে দলটা আমি প্রথম থেকে করি, জন্ম পার্টির জন্ম থেকে দলটা করছি, আর আজকে আমাকে দল ভালো লাগছে, কালকেও ভালো ছিল, দিদিকে দেখে আমরা পার্টি করি। তো আজকে সিদ্ধান্ত নিয়েছি না আমি মানে উইথড্র করবো, আর আমাদের যে ক্যান্ডিডেট আছে তাকে জেতাবো। যেদিনকে প্রার্থী ঘোষণা হয়েছিল সেদিনকে দেখলাম বিক্ষোভও দেখানো হয়েছিল, এবং আপনিও ক্ষোভ জানিয়েছিলেন কি মেয়র পরিষদ হয়ে পরে আপনি এত উন্নয়নে কাজ করেছেন, নিজের ওয়ার্ড থেকে লিড দেওয়া করিয়েছেন বারবারই যে কোনো নির্বাচনে, তারপরও দল আপনাকে প্রার্থী করেনি, দলের বিরুদ্ধে আপনিও তো ক্ষোভ দেখিয়েছিলেন সেদিন। না না, আমি ক্ষোভ দেখাই নাই, জনগণ দেখিয়েছিল, মানুষ দেখিয়েছিল, আপনারা বাইট নিয়েছিলেন। আমি বলেছিলাম দল আমাকে প্রার্থী করে নেয়, কে জানে কী আছে, মানে আমার ভিতরে কি কমি আছে আমি জানি না, বলতে পারছি না। দল যেটা করেছে ঠিকই করেছে, সেটা কথা বলেছিলাম আমি। এবারে খেলা আমার উপরই হয়ে গেছে, হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন চিন্তা ভাবনা করেছি দল আমাকে মানে আমি ভালোবাসি দলকে, আর দলকে আমাকে সাপোর্ট করতে হবে। এখন আমাকে একসময় দল ছিল আমার কাছে, এখন আমাকে দলের সামনে যে ক্যান্ডিডেট আছে তার সামনে দাঁড়িয়ে আমাকে যে ক্যান্ডিডেট আছে তাকে জিতাতে হবে। বলছি উজ্জ্বল চট্টোপাধ্যায় কুলটি থেকে প্রার্থী বদল করার জন্য শুধুমাত্র আপনার নামটা মন্ত্রীকে পাঠিয়েছিলেন চিঠিতে, যে আপনি ওই ওয়ার্ডে না দাঁড়ালে ওই ওয়ার্ডটা তৃণমূল হেরে যাবে, কি বলবেন? ও চিঠি পাঠিয়েছিলেন, উনি পাঠিয়েছিলেন, হ্যাঁ ও দেখা গেছে, আমিও দেখেছি। তাহলে কি সবাই কি ওয়ার্ডটাকে হারার সম্ভাবনা আছে আপনি যেহেতু প্রার্থী উইথড্র করলেন? না, যে প্রার্থী আছে কাঞ্চন রায় সে জিতবে, ভালো ছেলে আছে, ভালো কাজ করে, দল তাকে টিকিট দিয়েছে, আমাকে সাপোর্ট করতে হবে। দলের সঙ্গে কি আলোচনা করে পরে উইথড্র করছে? হ্যাঁ দলে নিশ্চয়ই। 4 নম্বর ওয়ার্ড থেকে ক্যান্ডিডেট শারিক আক্তার নাম, কোন পার্টি ক্যান্ডিডেট? আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল। আজ উইথড্র কি? আজ উইথড্র কর রহে। 4 নম্বর ওয়ার্ড মে জো লড়াই থা আপস কা ও কংগ্রেস আর টিএমসি কে বীচ মে থা, লেকিন কংগ্রেস আর টিএমসি কি জো লড়াই মে হ্যায় বীচ মে বিজেপি কে নিকলনে কা ডর হ্যায়। বিজেপি কো রোকনে কে লিয়ে কংগ্রেস পার্টি পুরে ভারত মে কোশিশ কর রহি হ্যায় আর ইয়ে কোশিশ হামারে ওয়ার্ড মে ভি হ্যায়। ইসি কো দেখতে হুয়ে মে উইথড্র কর রহা হুঁ, তাকি বিজেপি কা ক্যান্ডিডেট জো হ্যায় না উস ওয়ার্ড সে নিকলে, না কিসি তরহ কা কোই কলকশার পয়দা হো। तो पहले सोचना चाहिए था आपको जो पहले सोचना था, लेकिन फाइट इतना स्ट्रांग नहीं था, धीरे धीरे जब हो रहा है तो सब असल में 3 कैंडिडेट है, लेफ्ट का है, कांग्रेस का है, टीएमसी का, 3 मुस्लिम कैंडिडेट है। तो कहीं ना कहीं मुझे ये भी डर है कि हमारा जो मुस्लिम वोट है वो बट ना जाए। ऐसा बात नहीं है कि हिंदू वोट हमारे पास नहीं है, हमारे पास हिंदू वोट भी है, लेकिन किसी तरह से बीजेपी को कुछ फ़ायदा ना हो ये देखने के लिए मैं विड्रॉ कर रहा हूँ। कल आपका जो INC का जो लीडर देवेश चक्रवर्ती, उन्होंने डेकोरेशन भी दिया है, वहाँ पर उन्होंने कहा कि आपको धमकी दिया जाए, क्या ऐसा है? सर ऐसी कोई धमकी नहीं है, हाँ और मेरे दूसरे साथी को अगर मिली होगी तो मुझे पता नहीं, मुझे किस तरह इसी तरह मैंने कोई धमकी नहीं। कल डेकोरेशन दिया है SDO को, जहाँ पर डेकोरेशन दिया गया है, कांग्रेसी नेता ने हमारे जितने नेता उन्होंने बोला भी देना चाहिए, ज़रूरी है। ये तो एक सच है कि रूलिंग पार्टी का कहीं ना कहीं दबदबा होता है, लेकिन मेरे ऊपर कोई दबदबा नहीं, বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23
सेपको टाउनशिप, बिजन दुर्गापुर 5, मोबाइल नंबर 8967696309, 8170011562।